আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে দেখাবো আমাদের বাড়ির সামনে কত পানি হয়েছে। আমরা সবাই এখন পানি বন্দি। এই তো দেখেন আপনারা, পানিতে সবার অবস্থা খুবই খারাপ। পানিতে সবার অবস্থা অনেক খারাপ, অনেক অনেক বেশি খারাপ। তো আমাদের বাড়ির উঠোনে এখন পর্যন্ত আসে নাই, কিন্তু বাড়ি দিয়ে নামার যে রাস্তা সেটা একদম নেই। তো দেখা যাচ্ছে এখান থেকে পানিটা শুরু হয়েছে। তো চারোদিকে পানি আর পানি, বাজারে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। তো কিছু মানুষ নৌকা চালাতে দেখেছি, তারা নৌকা চালিয়ে আর কি বাজারে যায়, না হলে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে, আমরা বাজারই করতে পারবো না। তো যারা পুরুষ লোক আছে তারা বাজারে চলে যায় নৌকা চালিয়ে। চারোদিকে পানি, চারোদিকে দেখানোর মতো কোনো অবস্থাই নেই। অবস্থা থাকলে আমি সামনে যেয়ে দেখাতাম, কিন্তু পানি আর পানি, আমরা পানি বন্দি জীবন যাপন করছি। বাচ্চাদের নিয়েও প্রচুর ভয়, কারণ চারিদিকে যেহেতু পানি উঠেছে, বাচ্চারা প্রচুর দৌড়াদৌড়ি করে, পানি দেখে ওদের অনেক আনন্দ লাগে। তো সারাদিন ওদেরকে দেখে 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 রাখতে হয়। তো আমাদের জন্য দোয়া করবেন সবাই, তা আমরা যাতে ভালো থাকতে পারি, তো আর যাতে পানি না বাড়ে, তো এটা আমাদের জন্য দোয়া করবেন সবাই, কারণ আমরা পানি বন্দি জীবন যাপন করছি। চারোদিকে পানি, চারোদিকে আমরা আমরা তো তাও ভালো আছি। আমাদের চাইতে যাদের একটু নিচে ঘর, তাদের ঘরে একদম আঁঠু পর্যন্ত পানি, তারা তো আমাদের চাইতে আরও বেশি কষ্ট করছে। তো এই জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই পানি থেকে যাতে মুক্তি করে। এখন দেখতে পাচ্ছি যে পানির অপর নাম জীবন, আর এখন মনে হচ্ছে যে পানির অপর নাম মরণও, দুটোই। কারণ যা অবস্থা নিম্ন অঞ্চলের লোকেদের, আমাদের এখানে যাদের বাড়িও হচ্ছে বন্দের বাড়ি, তাদের অবস্থা খুবই খারাপ। তাদের গরু মারা যাচ্ছে, হাঁস মুরগি মারা যাচ্ছে, তারা যে যেখানে পারতেছে সেখানে একটু উঁচু জায়গায় চলতেছে। এখানের আমাদের সরকারি স্কুল, এখানেও মানে সরকারি স্কুলও এসে অনেক মানুষ আশ্রয় নিয়েছে, কারণ আমরা তো তাদের কোনো কিছুই টের পাচ্ছি না, যেহেতু এখন পর্যন্ত বাড়ির উঠোনেও পানি আসে নাই। আমাদের বাড়িটা একটু উঁচা এই জন্য। তো আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে একটু সেফ রেখেছে। তো যাদের একদম বাড়িঘর ডুবে গেছে তাদের অবস্থা খুবই খারাপ। আল্লাহ আমাদের সবাইকে জানে হেফাজত করে, এটা আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো দেখতে পাচ্ছেন মানুষ কত কষ্ট করে বাজারে যায়। যাদের রাস্তা চেনা নাই, তারা ঠিকঠিক রাস্তাভাবে যেতে পারে না, তো হঠাৎ করে পড়ে যায় আর কি। আর যারা সাঁতার জানে না তাদের অবস্থা তো খুবই খারাপ এই বন্যার ভিতরে। তো আল্লাহর কাছে মুক্তি চাচ্ছি যে আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি করো, সব থেকে আমাদের মুক্তি করো। ইয়া মাবুদ, জানি না কী পাপ করেছি তোমার দরবারে, তো
তো আমিও সকলের কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। মনটা বেশি ভালো নেই আর ব্লগটা বড় করতে চাচ্ছি না, তো ভালো থাকবেন সবাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।